যাবার আগে যা হয় নমাস থাকবো না, নমাস জন্য থাকবো না, যা হয় মা ছেলের এই বন্ধ বস। তাদের এখন বয়স হয়েছে, তাদেরকে ছেড়ে যাওয়া টিপিক্যাল, বা কিছু করার নেই, কাজের জন্য তো যেতেই হবে। এটা হচ্ছে প্লেয়ারদের লাইফ, সব প্লেয়ার যারা করলে তারা এটাই তাদের লাইফ, তাদের এইভাবেই কাজটা এইভাবেই চলতে হয়। কিন্তু কিছু করার নেই, যেতে তো আমাকে হবে, খেলতে তো হবেই, বিকজ আমার ফ্যান্সরা ওয়েট করে আমার জন্য, তারা আমার থেকে ভালো কিছু দেখতে চায়। তোমার কাছে আমি সন্তান, কিন্তু আমার হাজার হাজার ফ্যান্সরা আছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। আর তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ওষুধপত্র খেয়েও আর কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, তোমার ভালো থেকো। নতুন ক্লাবে যাচ্ছি, নতুন চ্যালেঞ্জ, ভালোভাবে খেলতে হবে, বিকজ তারাও আমাকে ভরসা করে কাজ করে নিচ্ছে, তাদেরকে ভালো পারফর্ম করতে হবে, তাদের জন্য লড়াই করতে হবে। তুমি বাড়িতে সবাইকে দেখে রেখো, সবাইকে একসাথে দেখে রেখো, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হবে, আশীর্বাদ করো, ভালোভাবে আসতে পারি খেলো, একদম কাঁদবে না, এটাই লাইফ আমাদের, চলো লাইফটা তো ইজি হয় না জানিস তো, 9 মান্থ তোকে ছেড়ে আমাকে এখন থাকতে হবে, আগের বছর ছিলিস, এবছর 9 মান্থ তোকে ছেড়ে থাকতে হবে। অনেক সিচুয়েশান এরকম আসে যে টাফ সিচুয়েশান আসে, যখন পারফরমেন্স ভালো হয় না তখন তোদের কথাও শুনতে হয়, সেটাও জানি আমি, কিন্তু তোরা কিন্তু পার্টনার যারা হয় তারা অলওয়েজ সাপোর্ট করে, অলওয়েজ পাশে থাকে, যে কোনো সিচুয়েশানের পাশে থাকে, যে ফার্স্ট হাতটা উঠে তার পাশে হাতটা ধরে সাথে থাকা। তো অতটা ইজি না লাইফ, আমাদেরও সবসময় পারফরমেন্স ভালো হয়ে ওঠে না, সামটাইম গুড সামটাইম ব্যাড, অনেক কথা শুনতে হয়, বিকজ কথা শোনানোর মতন যারা আমাদের পছন্দ করে তারা সবসময় চায় আমাদের থেকে ভালো হয়ে। দিনের শেষে পার্টনারদেরও অনেক কথা শুনতে হয়, তো তার জন্য সরি, বিকজ তোর এক্সপিরিয়েন্সটা ছিল না, বাট থ্যাংকস, লাস্ট ইয়ার অনেক খারাপ সময় গেছে, সেই সময় তোকে পাশে পেয়েছিলাম, কিন্তু আমার সাথে তো অলওয়েজ, হয়তো ওখানে থাকছিস না, কিন্তু সাথে তো অলওয়েজ থাকবি, আর আমি ট্রাই করবো সবসময় ভালো কিছু করার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।